কিশোরগঞ্জের ইটনার ধনু নদীতে নৌকা ডুবি এক নারীর মৃতদেহ উদ্ধার। কিশোরগঞ্জের ইটনার ধনু নদীতে নৌকা ডুবি এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। নিখোঁজ রয়েছে এক শিশু। আজ সকাল 9:30 দিকে মিঠামইন উপজেলার ঢাকি থেকে একটি যাত্রীবাহী ট্রলার চামটা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে ইটনা উপজেলার এলংজুড়ি ঘাটে পৌঁছার আগেই ট্রলারটি ডুবে যায়। এতে অন্যান্য যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও ট্রলারে থাকা এক নারীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। অপরদিকে এক শিশু নিখোঁজ রয়েছে। ইটনা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মোল্লা জানান, এ ঘটনায় এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং একটি শিশু নিখোঁজ রয়েছে। ট্রলার ডুবির ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও ডুবুরিদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।